হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। আজকে এবার নতুন একটা ভিডিও নিয়ে আসলাম এর ভিতরে আপনাদের দেখাবো যে কীভাবে আপনারা আপনাদের ফেসবুক পেজে প্রফেশনাল মোড চালু করবেন। আপনারা অনেকে আছেন যে ফেসবুক পেজে প্রফেশনাল মোড চালু করতে পারেন না, সো বিএস এই ভিডিওটা যদি আপনি না টেনে কন্টিনিউ করেন অবশ্যই আপনি ফেসবুক পেজে প্রফেশনাল মোড চালু করতে পারবেন। সো বিএস তাহলে এই ভিডিওটা শুরু করা যাক। প্রথমত আমি কয়েকদিন আগে আমার ফেসবুক পেজে প্রফেশনাল মোড চালু করছি, এটা আপনাদের দেখাইতেছি এবং আপনারা যেভাবে করবেন এটাও আপনাদের দেখাবো। সো বিএস প্রথমত আমি ফেসবুক অ্যাপটা ওপেন করলাম, তারপর এখানে দেখতে পাচ্ছ থ্রি ডট আইকন, এখানে ক্লিক করলাম। তারপর এখানে দেখতে পাচ্ছ পেজ, আমার এই পেজের উপরে আমি ক্লিক করলাম। তারপর দেখতে পাচ্ছ একটু লোড নিয়ে আসছে, যাই হোক আমরা একটু ওয়েট করবো। ওয়েট করার পর তারপর এখানে দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমার ফেসবুক পেজটা কিন্তু এখানে প্রফেশনাল মোড শো করছে, এটা কিন্তু আমার ফেসবুক আইডি না, তোমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছ। আর এখানে দেখতে পাচ্ছ ফলোয়িং বাটন, তারপর অসনা, এখানে দেখতে পাচ্ছ ফলোয়ার কিন্তু আমার মাত্র 316টা, তারপর কিন্তু প্রফেশনাল মোড পেয়ে গেছে। এটা কীভাবে পেলাম এবং আপনারা কীভাবে পাবেন? সুবিয়াস এটা আমি মূলত পেয়েছি প্রায় 53টার মতো আমার ফেসবুক পেজে ভিডিও আপলোড করেছি, তারপর ফলোয়ার হয়েছে প্রায় 200-র মতো, তারপর আমার প্রফেশনাল মোড চালু করার জন্য অপশন দিয়েছে তারা ফেসবুক অফিসিয়ালভাবেই, যে ওই পপ আপে লেখা ছিল যে ফেসবুক পেজ নিউ আপডেট, যদি আপনি আপডেট করতে চান তাহলে এখানে ক্লিক করেন, নিচে একটা বাটন দেওয়া ছিল কন্টিনিউ, এখানে ক্লিক করেন। তারপর কন্টিনিউতে ক্লিক করছি, কিছুক্ষণ ওয়েট করার পরে কিন্তু তারা আমার প্রফেশনাল মোডটা চালু করে দিছে এবং অন্য অন্য কিছু লেখা আসলে ওইগুলো আমি পড়ি নাই। যাই হোক, আমি ওইখানে ক্লিক করার পর অটোমেটিকলিভাবে চালু হয়ে গেছে। তারপর আপনারা যেভাবে পাবেন এবং আপনাদের ফেসবুক অ্যাপটা প্রথমত প্লে স্টোরে যেয়ে আপডেট করে নেবেন। সো বিএস আমার ফেসবুক অ্যাপটা আপডেট করে নিতে আসি, আমার আপডেট করাই আছে। যাই হোক, এখানে আপডেট করে নেবা তোমরা প্লে স্টোরে যেয়ে, দেখতে পাচ্ছ আপডেট করাই আছে। আর আপডেট করার পর তারপর তোমাদের ফেসবুক পেজে চলে আসবা, আসার পর দেখবা যে এরকম কোনো কিছু পপ আপ আসছে কিনা তোমাদের। যদি ফেসবুক পেজে প্রথমেই ঢোকো তারপর কিন্তু এখানে তোমাদের ওই পপ আপটা শো করবে, একবার দুইবার এরকম শো করবে, তোমরা একটু খেয়াল করবা। খেয়াল করার পর কন্টিনিউতে ক্লিক করবা, তারপরই তোমাদের অটোমেটিকলিভাবে এখানে চালু হয়ে যাবে এরকম প্রফেশনাল মোডটা, এবং যাদের 100 ফলোয়ার তাদেরও কিন্তু চালু হইতেছে এখন নিউ আপডেট মেবি। যাই হোক, অনেকেরই আপডেটে কাজ করতেছে, মানে অনেকেই চালু করতে পারতেছে এবং তোমরা চালু করতে পারবা। এছাড়া আর কোনো সেটিং নেই, যদি ফেসবুক অফিসিয়ালভাবে যদি তোমাদের পপ আপ না দেয় তাহলে তোমরা কখনই ফেসবুক প্রফেশনাল মোড চালু করতে পারবা না। এবং অন্য অন্য ইউটিউবাররা সেটিংস চালু করে দেখাইতেছে, ওইগুলো একদম ফেক। আমি যেটা বলছি এটা যদি তোমরা চেষ্টা করো অবশ্যই তোমরা পেয়ে যাবো, অবশ্যই তোমরা ভিডিও ছাড়বা তোমাদের ফেসবুক পেজে অনেকগুলো, তারপর তোমরা তোমাদের ফেসবুক পেজটা ইনভাইট করবা, তাহলে ইনভাইট করার পর যদি অনেক ফলোয়ার হয় তাহলে অটোমেটিকলিভাবে তোমাদের ফেসবুক পেজটা প্রফেশনাল মোড চালু হয়ে যাবে। আশা করি বুঝতে পারছো। আর আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল এবং এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদের। আর এরকম ভিডিও পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ সো মাচ।